Assalamu alaikum wa rahmatullah. সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে সংক্ষিপ্ত লেসন প্ল্যান অনুযায়ী যে পাঠ্যসূচি তার প্রথম পাঠ নিয়ে আমি আলোচনা করব। আলোচনা শেষে তোমাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট দিব, এটা 15 দিনের ভিতর অবশ্যই জমা দিবে, এবং ছোট্ট ছোট্ট যে পড়াগুলো এই পড়াগুলো অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে। কুফরের কুফল ও পরিণতি। শিক্ষার্থীরা কুফর বলতে আমরা কি বুঝি? আশা করি তোমাদের ভালোভাবেই ধারণা আছে কুফর বলতে কি বুঝি। কুফর আরবি শব্দ, এর শাব্দিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা। আর যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলা হয়। ইমান অর্থ বিশ্বাস করা, কুফর অর্থ অবিশ্বাস করা। এটি নৈতিকতা ও মানবিক আদর্শের বিপরীত। আল্লাহ তাআলা যেহেতু আমাদের স্রষ্টা, তিনি আমাদের রিজিক দাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, তাকে অবিশ্বাস করা কিংবা তার অবিধান, তার বিধান অস্বীকার করা কোনো ক্রমেই উচিত নয়। এটি চরম অকৃতজ্ঞতার স্বামী। আখিরাতে কাফিরদের স্থান হবে জাহান্নাম, সেখানে তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা সূরা আল বাকারা 39 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা কুফরি করে এবং আমার নিদর্শনগুলো মিথ্যা প্রতিপন্ন করে তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। কুফরির শাস্তি অত্যন্ত ভয়াবহ। কাফির ব্যক্তি যদি পুনরায় ঈমান আনে এবং ইসলামের সমস্ত মৌলিক বিষয় বিশ্বাস স্থাপন করে তবে সে এই শাস্তি থেকে রেহাই পেতে পারে। সাথে সাথে তাকে অবশ্যই পূর্ববর্তী কুফরি কাজের জন্য আন্তরিকভাবে লজ্জিত হতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা। সমকক্ষ মনে করা, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা শিরকের অন্তর্গত। আল্লাহ তাআলা সূরা লোকমান 13 নম্বর আয়াতে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো চরম জুলুম। শিক্ষার্থীরা তোমরা চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছে। প্রতি মুহূর্তে আমাদের যে বায়ুর বা বাতাসের প্রয়োজন হয়, এই বাতাস আমাদের জন্য বিনামূল্যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। পানি আমাদের জন্য অতি প্রয়োজনীয় একটা উপাদান, পানিও আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন। হাত পা অঙ্গ প্রত্যঙ্গের যে জিনিসগুলো, এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য একদম ফ্রি দিয়ে দিয়েছেন। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহর সাথে অন্যায় আচরণ করে, কেননা আল্লাহ তাআলাই মানুষের একমাত্র স্রষ্টা, সকল ইবাদত ও প্রশংসা লাভের হকদার তিনি। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর ইবাদত করে, ফলে আল্লাহর সাথে চরম অন্যায় করা হয়। কোরআন মজিদে শিরককে সব থেকে বড় জুলুম বলা হয়েছে। আল আসমাউল হুসনা, আসমা শব্দের অর্থ সুন্দরতম, যেটা ইসম শব্দ থেকে এসেছে যার অর্থ সুন্দর। আল আসমাউল হুসনা শব্দের অর্থ সুন্দর নাম সমূহ। আল্লাহ তাআলা সূরা আশুরা 11 নম্বর আয়াতে বলেন, লাইসা কা মিসলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ নয়। আল্লাহ তাআলা অতুলনীয়, তিনি তার সত্তা অনাদি অনন্ত, তার গুণাবলীও তেমন অনন্ত ও অনাদি।
আল্লাহ তাআলা এইসব গুণ নানা শব্দে উপাদিত আখ্যায়িত করেছেন। প্রত্যেকটি গুণের প্রত্যেকটি পৃথক পৃথক নাম রয়েছে। এই নামগুলোকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। মানব জীবনে আসমাউল হুসনার প্রভাব অপরিসীম। এসব নামের দ্বারা আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি, তার ক্ষমতা গুণাবলীর পরিচয় পেতে পারি। রহমান রহিম আল্লাহ তাআলার দয়াময় নাম, গাফফার ক্ষমাশীল, পাপ করে ফেলে তার নিকট আমরা ক্ষমা চাই, তিনি পারেন সমস্ত গুণাহ ক্ষমা করতে। জব্বার অত্যন্ত প্রবল আল্লাহ, আল্লাহ তাআলা কাহ্হার মহাপ্রাক্রান্ত, আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, নিয়ামত দাতা, করুণাময়, আমরা তার সকল নিয়ামত ভোগ করি, শুকর আদায় করতে পারি। আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহ উত্তম গুণাবলী অর্জনে উৎসাহিত করে। আমরা আমাদের জীবনে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক দয়ালু, আমরা সকলের প্রতি দয়া করব। তিনি ন্যায়পরায়ণ, আমরাও সকলের ক্ষেত্রে ন্যায়পরায়ণ হব। তিনি রিজিক দাতা, আমরা খোদা থেকে অন্ন দেব। পরম আল্লাহ তাআলা পরম ধৈর্যশীল, আমরাও বিপদ আপদে ধৈর্য ধারণ করব। আল্লাহ হাইউন, আল্লাহ হাইউন, আল্লাহ চিরঞ্জীব, চিরকাল তিনি জীবিত থাকবেন, তিনি আছেন, থাকবেন। কিয়ামত পর্যন্ত সবকিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র তিনিই বাকি থাকবেন। তার কোনো ক্ষয় নাই, রোগ শোক জরা বিধি তন্দ্রা কোনো কিছুই তার নাই, কোনোরূপ ধ্বংস তাকে স্পর্শও করতে পারে না, তিনি সকল ও ধ্বংস থেকে মুক্ত। আল্লাহ তাআলা সূরা আল বাকারা 255 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহি রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতা ওয়ালা নাওম। আয়াতুল কুরসি আমরা যে বলে থাকি, আয়াতুল কুরসি একটা অংশ। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক, তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করেন। আল্লাহ কাইয়ুম, আল্লাহ চিরস্থায়ী, চির বিরাজমান, চির বিদ্যমান, সবকিছু ধারক সত্তা। ইসলামী পরিভাষায় সৃষ্টির তত্ত্বাবধায়ক রক্ষণাবেক্ষণের জন্য যে সত্তা অনাদি ও অনন্তকাল ব্যাপী বিরাজমান, তিনি হলেন কাইয়ুম। আল্লাহ তাআলা চির বিরাজমান, তিনি সবসময় বিদ্যমান, তিনি অনাদি অনন্ত, সবকিছুই তিনি জানেন, পৃথিবীর যাবতীয় বস্তু তার নিয়ন্ত্রণে। আল্লাহ খাবিরুন, ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন, সকল খবর রাখেন। সূরা আল হুজরাত আয়াত নম্বর 13। আল্লাহ সাবুরুন, সাবুরুন শব্দের অর্থ মহা পরম ধৈর্যশীল। আল্লাহ পরম ধৈর্যশীল, আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধৈর্যশীল, তার ধৈর্যের কোনো সীমা নেই। মানুষকে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দান করার পরও মানুষজন তার নাশুকরিয়া করে থাকে, বিভিন্নভাবে তার হুকুম আহকাম পালন করে না, তারপরেও তিনি ধৈর্য ধারণ করে ক্ষমা করেন। ওহি আরবি শব্দ, এর অর্থ ইশারা, ইঙ্গিত করা, গোপন করা। সাধারণত কোনো ব্যক্তির নিকট গোপনে প্রেরিত সংবাদকে ওহি বলা হয়। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহি বলা হয়। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। আল কোরআন হলো ওহি, মূলত ওহি হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হতো। আল্লাহ তাআলা নানাভাবে নবী রাসূলগণের নিকট ওহি প্রেরণ করতেন, তার মধ্যে দুইটি পন্থা, ফেরেশতাদের মাধ্যমে, সরাসরি কথা বলার মাধ্যমে। ওহি প্রধানত দুই প্রকার, ওহি মাতল, যে ওহি তেলাওয়াত করা হয় যথা কোরআন মজিদ, ওহি গায়ের মাতল, যে ওহি তেলাওয়াত করা হয় না যেমন হাদিস শরীফ। ওহির গুরুত্ব অনেক বেশি। ওহি সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়, এটা অকাঠ্য জ্ঞান, এতে কোনোরূপ ভুল ত্রুটি নেই। ওহির সংবাদ কোনো প্রকার বা কোনো প্রকার সন্দেহ নেই, এটা সকল প্রকার সন্দেহের ঊর্ধ্বে এবং সকল জ্ঞান বিজ্ঞানের উৎস। ওহির মাধ্যমে আল্লাহ তাআলা মানবজাতিকে সকল প্রকার জ্ঞান দান করেন। আল্লাহর পক্ষ থেকে অবতারিত
পূর্ণাঙ্গ এবং অতুলনীয়। কোরআন ও হাদিস ওহির মাধ্যমে প্রাপ্ত, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সকল বিধিবিধান জানতে পারি। তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত জাহান্নাম ইত্যাদির জ্ঞান আমরা এখান থেকে লাভ করি। শিক্ষার্থীরা, তোমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে তোমাদের অ্যাসাইনমেন্টের যে ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে সেখানে আমি তিনটা অ্যাসাইনমেন্ট তোমাদের উল্লেখ করতেছি। 15 দিনের ভিতর অবশ্যই খাতায় জমা দিবে। শিরক ও কুফরের কুফল ও পরিণতি ব্যাখ্যা করো, আল্লাহ তাআলার কয়েকটি গুণবাচক নাম ও এসবের অর্থ ব্যাখ্যা করো, ওহির পরিচয় ও এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। পাঠগুলো মনোযোগ সহকারে শুনবে এবং 15 তারিখে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি আসলে সকলেই নেবে। আল্লাহ হাফেজ।